ভড়াইল যশোর মহাসড়কের উভয় পাশে 6 ফুট প্রশস্তকরণের জন্য শনিবার কাটা হচ্ছিল রাস্তার দুই ধারের গাছ। এতে প্রকণ্ড একটি গাছ রাস্তার উপর পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আর তখন লোহগড়া থেকে নড়াইল ফিরছিলেন এমপি মাশরাফে বিন মর্তজা। যানজটে ক্যাপ্টেনের গাড়িও আটকে থাকে প্রায় 1.25 ঘন্টা। তখন গাড়ি থেকে নেমে আসেন ক্যাপ্টেন এবং রাস্তায় পড়ে থাকা গাছ সরান তিনি। গাড়ি থেকে নেমে শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাই আপনারা দিনে গাছ কাটছেন কেন? এতে যানজট হচ্ছে, সবার কষ্ট হচ্ছে। তার কথা শেষ না হতেই বিপরীত দিক থেকে আসে অ্যাম্বুলেন্সের শব্দ। লোকজন বেশি দেখে অ্যাম্বুলেন্স চালক কিছুটা দূরে সরে দাঁড়ায়। ক্যাপ্টেনের সময় বলে ওঠেন, ভাই অ্যাম্বুলেন্সটাকে সাইড দেন, আগে যেতে দেন। তার সঙ্গে থাকা সবাই মিলে রাস্তা থেকে গাছ সরাতে শুরু করেন। ক্যাপ্টেন নিজেও তাতে অংশ নেন। পরে ট্রাফিক পুলিশের ভূমিকায় যানজট নিরসনে গাড়িগুলো হাতের ইশারায় পার করেন ক্যাপ্টেন মাশরাফে বিন মর্তজা। ক্যাপ্টেনের এমন উদ্যোগের কারণে রাস্তার পাশে থাকা লোকজন তাকে হাসি মুখে হাত নেড়ে ধন্যবাদ জানান। তিনিও হাসি মুখে হাত নেড়ে জবাব দেন। যানজটে আটকে থাকা ষাটোর্ধ্ব জব্বার মিয়া নামের এক ব্যক্তি বলেন, লোকমুখে তার অনেক প্রশংসা শুনেছি। আজ নিজের চোখে দেখলাম, শুধু মাশরাফি বলেই হয়তো জনগণের কষ্ট দেখে নিজে রাস্তায় নেমে গাছ সরালেন। যানজট নিরসন করে ক্যাপ্টেন দ্রুত নড়াইল ফিরে আসেন এবং পূর্ব নির্ধারিত জনসভায় যোগ দেন। দর্শক, নড়াইল থেকে এমপি মাশরাফে বিন মর্তজার নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউবে শোহান মনস্টার চ্যানেলটি এবং ফেসবুকে ফলো করুন দ্য ম্যাশ রিপোর্টার পেজটি। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।